মানে আমাদের প্রিভিয়াস ক্লাসে আমাদের আমরা ছিলাম ফুড আইটেম টেবিলে, সেখানে আমরা স্যার ফুড আইটেম অর্ডার টেবিলে স্যার ট্রিগারটা কমপ্লিট হয়েছিল। ওকে ফুড আইটেম প্রাইস এবং ফুড আইটেম অর্ডার টেবিলে আমরা ছিলাম, সেখানে আমরা ফুড আইটেম প্রাইসে ইউনিক কিটা ছিল না এরকম একটা পর্যালোচনা করে আমরা ফরেন কির সাথে একটা ইউনিক কি স্টাবলিশ করেছি এবং তার আমরা উপকারিতাও পেয়েছি। টিউটোরিয়ালটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে আমরা যখন, সেম ফুড আইডি স্যার আলাদা আলাদা প্রাইস হতে পারবে না স্যার। হ্যাঁ সেম ফুড আইডিতে তো আলাদা আলাদা প্রাইস হওয়া উচিত না, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে আমরা একটা আমরা 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 কনস্ট্রেন্ট চেক করেছিলাম যে আমরা যদি নন রিলেভেন্ট ফুড আইডি দেই তাহলে ফরেন কি ক্যাচ করতে পেরেছিল এবং সে বলতে পেরেছিল যে এই ফুড আইডিটা প্রাইমারি কি টেবিলে নাই কিংবা এই ফুড আইডিটার কোনো প্যারেন্ট কি নাই, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ফরেন কি কনস্ট্রেন্টটা পারফেক্টলি কাজ করতেছে। কিন্তু কিন্তু যখন আমরা দেখলাম যে একই ফুড আইডি যখন আমরা ভুল করে দুইবার ডাটাবেজে এন্ট্রি করলাম তখন আমাদেরকে সে অ্যাকসেপ্ট করলো, এটাও কিন্তু একটা ডাটা ইন্ট্রিগেটির প্রবলেম। কারণটা হচ্ছে একটা ফুড আইডি তো দুই রকম প্রাইস হতে পারে না, তো সেক্ষেত্রে পরবর্তীতে আমরা টেবিলটাকে অল্টার করে ইউনিক কি অ্যাড করেছিলাম। কারণটা হচ্ছে যে এইটা এই কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য যে একটি ডাটাবেজে একই ফুডের একই করে দুটো প্রাইস যেন না থাকে। আচ্ছা ফুড আইটেম অর্ডার, আমরা ফুড আমরা কি আমরা অর্ডার করেছি তাই না? আমরা অর্ডার করে চেক করে দেখেছি, ক্লিয়ার? আমরা কি অর্ডার করেছি না? জি স্যার আমরা অর্ডার করেছিলাম, অর্ডার করেছি, অর্ডার হয়েছে, আমরা এতটুকু চেক করেছি, ফরেন কি চেক করেছি, চেক কনস্ট্যান্ট, ফরেন কি, সিকোয়েন্স, প্রাইমারি কি, এগুলি সব কনস্ট্যান্ট আমাদের ভ্যালিডিটি চেক করা আছে। এখন আমরা এই মূল কোর টেবিলটাতে আমরা মনে হয় লাস্ট ক্লাসে যাইনি, সেটা হচ্ছে সেলস টেবিল, আমরা কিভাবে সেলস করব, ক্লিয়ার? কিংবা এই সেলস টেবিলটার আমরা ডিজাইন, কোডিং, টেস্টিং এগুলো করি নাই, ক্লিয়ার? তো তার আগে আজকে সেলস টেবিলে যাওয়ার আগে আমি এখানে একটা কথা তুলতে চাই, সেটা হচ্ছে ফুড আইটেম অর্ডার, সরি ফুড প্রাইস, ফুড আইটেম প্রাইস, এই এন্টিটির মধ্যে কোনো কারণে যদি কর্তৃপক্ষ মনে করে যে আমার ফুড প্রাইসটা চেঞ্জ হওয়া প্রয়োজন, কেন চেঞ্জ হওয়া প্রয়োজন, যেমন ধরেন আমরা প্যান্ডামিক সিচুয়েশনে আমরা মনে করেছি যে ফুড প্রাইসগুলো আমরা কাস্টমারের কাছে 30% কম প্রাইস রাখবো, তাহলে সেক্ষেত্রে সফটওয়্যারটা কীভাবে রান করবে, সফটওয়্যারটা থেকে চিনাতে হবে। সফটওয়্যার কিন্তু চিনবে ফুড আইটেম প্রাইস এই ডাটা থেকে, এই ডাটাতে কী লেখা আছে সফটওয়্যার সেটা চিনবে, সেভাবে সফটওয়্যারটা প্রাইস কিংবা মানি রিসিট বিল জেনারেট করবে। তাহলে এই যে আমি ফুড আইটেম প্রাইসটা চেঞ্জ করলাম, এটা আমি নোয়িংলি চেঞ্জ করলাম না আনলোয়িংলি চেঞ্জ করলাম নাকি করাপশন করলাম কোনো ব্যক্তির বিল কমানোর জন্য, সেই ট্র্যাকিংটা আমাদের ট্রিগারে রাখা উচিত। এবং আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা আমাদের একটা ফুড আইটেম প্রাইস অডিট নামে একটা টেবিল থাকা উচিত, যেটা আমরা সফটওয়্যার তৈরি করার আগেই বুঝতে পেরেছি। প্রাথমিক লেভেলের অ্যানালাইসিসের সময় আমরা কিন্তু এটা ধরতে পারলাম। এখন এখানে ফুড আইটেম প্রাইসের সিরিয়াল নাম্বারটা প্রাইমারি কি আছে, সো একই সিরিয়াল নাম্বারে আমি যদি ফরেন কি টেবিল তৈরি করে যদি ফুড আইটেম প্রাইস অডিট টেবিলটা রাখি, তাহলে এটা নর্মালাইজেশন টেকনিকের ফার্স্ট নর্মাল ফর্মের মধ্যেই পড়ে। এই জন্য যেহেতু এটা ফার্স্ট নর্মাল ফর্মের মধ্যেই পড়ে, এই জন্য কাজটা আমি স্টেপ ওয়ানেই কমপ্লিট করতে চাই, নট স্টেপ টু। আমি বলেছিলাম যে সেকেন্ড নর্মাল ফর্মগুলো নিয়ে আমরা পরবর্তীতে চিন্তা করব, যে পরবর্তীতে ডাটা জেনারেট হবে সেগুলো কোথায় থাকবে, কিংবা বেসিক ডাটার মাধ্যমে সফটওয়্যারটা আর চলছে না, আমাকে কিছু সেকেন্ডারি ম্যানিপুলেটেড ডাটার মাধ্যমে আমাকে চালাতে হবে, সেই জিনিসগুলো এখনো আসে নাই। কিন্তু প্রাথমিকভাবেই আমাদের অ্যানালাইসিসেই এটা ধরা পড়ে যাচ্ছে যে এখানে একটা এরর হবার সম্ভাবনা আছে, কিংবা এখানে একটা ব্ল্যাঙ্ক নলেজ আছে যে এই জিনিসটাকে কম্পিউটার অপারেটর কিংবা সেলসম্যান এই সুযোগটা কাজে লাগাতে পারে।
কিভাবে কাজে লাগাতে পারে, সেই ইন্টারফেস থেকে একটা প্রাইস চেঞ্জ করে ফেললো। চেঞ্জ করে ফেলার পরে সে সেল করে দিয়ে আবার পূর্বের প্রাইসটাকে অ্যাক্টিভেট করে দিল। তো সেক্ষেত্রে এই ঘটনার জন্য না ঘটে, কিংবা আমাদের নিজেদের প্রয়োজনে, ফর এক্সাম্পল আমি বলি, আপনি হয়তো বা আজকে কোনো অর্ডার অর্ডার রিসিভ করেছেন, অনেক বড় পার্টি অর্ডার রিসিভ করেছেন, সে পার্টি অর্ডারটা ডেলিভারিও দিয়েছেন, তো ঠিক তার ওই দিনই যে যে প্রাইস আপনি অর্ডারটা নিয়েছেন, তারপরে ম্যানেজমেন্ট থেকে প্রাইস টেবিল আপডেট করা হয়েছে, কিছু প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করা হয়েছে। যদি আপনার অডিট টেবিলে কিংবা পূর্ববর্তী প্রাইসটা কোনো একটা জায়গায় না থাকে, তাহলে এটা ট্র্যাক করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে আগের প্রাইসটা কী ছিল, পরের প্রাইসটা কী হবে, এবং আসলে এই বিলটা যেটা আমার কাছে এসেছে সেটা সঠিক কিনা। প্রোগ্রামিংয়ে কোনো না কোনোভাবে আমরা প্রোগ্রামিং করে যদি ডাটা কোনো জায়গায় থাকে, তাহলে আমরা কিন্তু বের করতে পারবো। রাহেন, আমার কথা বুঝা গেছে? জি স্যার। দ্যাট মিন্স ডাটা যদি থাকে ডাটাবেজে, তাহলে একজন প্রোগ্রামিং প্রোগ্রামারের পক্ষে কোনো না কোনোভাবে প্রোগ্রামিং সলিউশন দেওয়া সম্ভব হবে। কিন্তু ডাটা যদি না থাকে, ব্ল্যাঙ্ক ডাটার উপরে প্রোগ্রামার কখনো আউটপুট দিতে পারবে না, ঠিক আছে? ভ্যালিডেশন চেক করতে পারবে না, অন্য কিছু হলে করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা স্যার ফুড আইটেম প্রাইসে স্যার আমরা একটা ট্রিগার ইউজ করতে পারি বিফোর আপডেট, তার ভিতরে স্যার অডিট টেবিলে স্যার যদি ডাটা চেঞ্জ করে প্রাইসটা চেঞ্জ করে তাহলে স্যার আবার ওইটাই সেভ হয়ে থাকবে। হ্যাঁ, দ্যাট মিন্স ইওর রিকমেন্ডেশন ইজ ফুড আইটেম প্রাইস টেবিলে একটি বিফোর আপডেট ট্রিগার আসবে, ক্লিয়ার? জি স্যার। ফুড আইটেম টেবিলে একটি বিফোর আপডেট ট্রিগার আসবে, আমি এটাতে সহমত যে আসলে এখানে একটা ট্রিগার থাকবে, এবং সেই ট্রিগারটা যেটাকে বলে স্যার আমরা এটা পুরোটা ডেভেলপ করার পরে আইটেম তো কিছুদিন পর পর আমরা চেঞ্জ করব, যেমন কিছু কিছু আইটেম এখন আছে ওইটা থাকবে না, নতুন কোন আইটেম ঢুকবে, তাহলে সেক্ষেত্রে আমরা নতুন কোন আইটেম অ্যাড করার ক্ষেত্রে আমরা কি কোনো ট্রিগার অ্যাড করতে পারি স্যার? অ্যাকচুয়ালি আইটেম অনেক থাকতে পারে, তাই না? আইটেম অনেক থাকতে পারে, আবার সবগুলো আইটেম চালু নাও থাকতে পারে, সবগুলো আইটেম চালু নাও থাকতে পারে, তাই না? অনেক সময় আমরা দেখি যে এই প্রোডাক্টটি এখন পাওয়া যাবে না, এরকম কথা লেখা থাকে। তাহলে এটা তো খুব খারাপ দিক। তার মানে আমাদের সফটওয়্যারটা এরকম ডাইনামিক হওয়া উচিত যে যাতে করে অনলাইন থেকে কাস্টমার বুঝতে পারে যে এই প্রোডাক্টটা ডেলিভারি হবে না, প্রোডাক্টটা আছে বাট আজকে হবে না, কিংবা এই প্রোডাক্টটা এখন তৈরি করা হয় না, ঠিক আছে? এখন আমরা আইটেমের প্রাইসটা চেঞ্জ করলে আমরা একটা অডিট টেবিলে এটা রাখতে পারি। কোশ্চেন হচ্ছে যে আমি এই আইটেমটা আর সেলই করবো না, ডিলিট করে দিতে চাই, ঠিক আছে? তাহলেও আমরা অডিট টেবিলে রাখতে পারি, ক্লিয়ার? আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই আইটেমটা এখন আছে, আমার আছে, বাট আমি টুডে আই এম নট ইন্টারেস্টেড টু সেল ইট, সেটার ব্যাপারে কি করা যাবে? সেটার ব্যাপারে যদি আমরা ডাটাবেস নিয়ন্ত্রিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে একটা রিমার্ক ফিল থাকতে হবে, দ্যাট ইজ কল স্ট্যাটাস, ক্লিয়ার? তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে ক্লিয়ারলি ফুড আইটেম প্রাইস টেবিলে আমাদের এটার একটা অডিট টেবিল লাগবে, এবং একটা খুব মূল্যবান কথা ও মনে করে দিয়েছে, এখানে অবশ্যই একটা কোনো আইটেম হাইড করা যাবে না, যে আমি এই দুই দিনের জন্য হাইড করে রাখলাম কারণ এই দুই দিন প্রোডাক্ট অ্যাভেলেবল থাকবে না। এই এই হাইডটা স্ট্যাটাস ইউজ করতে পারি। ইয়েস, স্ট্যাটাস ইউজ করে হাইড, আমি যখন কোনো কিছুতে জিরো রেখে রাখবো তখন সে কাউকে দেখাবে না, ডিসপ্লে হবে, ডিসপ্লে হবে না, ক্লিয়ার? এই তো আপনাদের তো আমি যেটা ভেবেছিলাম সেরকম না, আপনারা তো সব বুঝে গেছেন। তাহলে আমি একটু রিল্যাক্স করতে পারি আপাতত কিছুদিন, নাকি? কারণ স্ট্যাটাস বাই ডিফল্ট 1 এবং 0, এটা করতেই হবে, না হলে ডাটাবেজে কিছু ইনকনসিস্টেন্ট লেভেল রয়ে যাবে। তো এখন
আমাদের একটা এক্সপিরিয়েন্স হবে। এখন কি এক্সপিরিয়েন্স জানেন, সেটা হচ্ছে যদি ডাটাবেজে পূর্ব থেকে ডাটা থাকে, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, যদি ডাটাবেজে পূর্ব থেকেই ডাটা থাকে এবং সেই ডাটার মধ্যে যদি আমরা একটা কলাম অ্যাড করি, অ্যাড হবে নো প্রবলেম, সেই কলামের ভ্যালুগুলোকে ফাঁকা দেখাবে। কিন্তু যখন আমি নট নাল কনস্ট্যান্টে অ্যাড করব, সাথে সাথে ওর মাথা খারাপ হয়ে যাবে, সে বলবে যে তোমার ডাটা মিসম্যাচ হচ্ছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করব না। সেক্ষেত্রে আপনার হাতে একটা সলিউশন থাকবে, সেটা হচ্ছে প্রথমে কলামটি অ্যাড করুন অল্টার করে, তারপরে পূর্বের ভ্যালুগুলোকে আপডেট করুন, তারপরে আবার অল্টার করে নট নাল কনস্ট্যান্ট অ্যাড করেন। কথা ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের একটা রিভিউ হচ্ছে পূর্বের ক্লাসের, প্রতিদিনই রিভিউ হয়। তো আজকে এটা যারা একেবারে একটু ডাল অবস্থায় আছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা একটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে অনেকে কাজ জানার পরেও এটা মনে করতে পারে না, মনে রাখতে পারে না, তখন টেবিলের ডাটাগুলোকে ডিলিট করে দেয়। আমাদের টেবিলটার নাম ডেক্স ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর সরি প্রাইস, ওকে, এটা আমাদের টেবিলের নাম ছিল, আমরা ডেসক্রিপশন কমান্ড দিয়ে এটা দেখলাম। এখন এখানে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এটার ভ্যালু কি কি আছে। ওকে, সিলেক্ট স্টার ফ্রম ফুড আইটেম প্রাইস, সো এটার ভ্যালু আছে, এটা সিরিয়াল নাম্বার, তারপরে ফুড আইডি, ইউনিট প্রাইস। এখন এখানে আমরা একটা কলাম অ্যাড করতে চাই, সেটার নাম স্ট্যাটাস, নো প্রবলেম। তাহলে আমরা অল্টার কমান্ড ইউজ করব, অল্টার টেবিল ফুড আইটেম প্রাইস অ্যাড স্ট্যাটাস নাম্বার ডাটা টাইপ 1। ওকে, এরপরে আমাকে যে কাজটা করতে হবে, সরি আমি ওই এররটা আপনাদেরকে দেখাই দিই। আমি যদি এখানে সরি ওটা তো অ্যাড হয়ে গেছে, আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নেই, দরকার নেই, অ্যাড স্ট্যাটাস নাম্বার 1 এটা আমরা করে ফেলেছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আপডেট ফুড, স্যার আপনি স্পুল করা হয়নি স্যার, আচ্ছা আচ্ছা এই কোডটা লিখে ফেলি, ঠিক আছে, আপডেট ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর প্রাইস সেট স্ট্যাটাস ইকুয়াল টু 1 করে নিতে হবে। কেন? কারণ আমরা যে কলামটা অ্যাড করেছি সে কলামে ফুড আইডি B1 এবং B2 স্ট্যাটাসে কিছুই লেখা নাই, কারণ কলামটা তো আমরা একটু আগে অ্যাড করলাম, অল্টার করে অ্যাড করলাম, সো প্রিভিয়াসলি এটা ব্ল্যাঙ্ক ছিল। ইকুয়াল টু দিতে হবে না? না, এটাতে এসকিউএল এ দিতে হয় না, ইকুয়াল টু দিতে হয় হচ্ছে পিএল এসকিউএল এ। জি স্যার। তো আপডেট ফুড আইটেম প্রাইস সেট স্ট্যাটাস ইকুয়াল টু 1 আমরা দিয়ে দিলাম, টু রোজ আপডেটেড। এখন আমরা একটু দেখে আসি কোডটা, লিখি সিলেক্ট কোয়েরির মাধ্যমে, সিলেক্ট স্টার ফ্রম ফুড আইটেম প্রাইস। ওকে, এখানে আমাদের স্ট্যাটাস অবস্থা এখন আছে। এখন আমি ডিসিশন নিব আবার অল্টার করার, অল্টার টেবিল ফুড আইটেম প্রাইস, এখন অ্যাড হবে না, কি হবে, মডিফাই, মডিফাই স্ট্যাটাস নাম্বার, সবই ঠিক থাকবে, সেম রাখবো, শুধু লাস্টে যে আমি লিখে দিব নট নাল টেবিল অল্টার। ওকে, আমার টেকনিকটা কি সবাই ধরতে পেরেছেন? জি স্যার। যদি আমি প্রথমেই টেবিলটা অল্টার করার সময় লিখতাম স্ট্যাটাস নাম্বার 1 নট নাল, তাহলে সে বলতো তোমার যে পূর্ব থেকে দুটো ডাটা আছে সেই দুটো ডাটা তো ফাঁকা থাকতেছে, সো সেই দুটো ডাটার কলামে তো কিছু নাই, সো তোমার এই আবেদনটি আমি গ্রহণ করলাম না, ডাটাবেস ডিরেক্টলি এভাবে বলবে। তো তখন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আগে আমি ওইখানে আপডেট করে নিলাম পূর্বের রেকর্ডগুলোকে, সবাইকে 1 করে রাখলাম, তখন কোনো ফিল্ড ইয়ার ফাঁকা থাকলো না, তখন উক্ত ফিল্ডের উপরে আমি নট নাল কনস্ট্যান্টটা অ্যাড করে দিলাম অল্টার করে মডিফাই করে, কারণ এখন তার নতুন ফিল্ড অ্যাড করতে হচ্ছে না, এখন শুধু মডিফাই, আমরা একটা কলাম লেভেল কনস্ট্যান্ট অ্যাড করে দিছি মডিফাই করে নট নাল। এতে করে হলো কি, এখন পরবর্তীতে
আমাকে ডাটা ইনসার্ট করার সময় অবশ্যই আমাকে স্ট্যাটাস সহ এন্ট্রি করতে হবে। এখন আমাদের সফটওয়্যার ইন্টারফেসে এমন একটি ইন্টারফেস থাকবে যেখান থেকে অফিসার চাইলে কোনো দিন কিংবা কোনো একটা সময় যদি কোনো ফিল্ডকে ক্লিক করে নট সেল ক্লিক করে অথবা নট অ্যাভেলেবলে ক্লিক করে, তাহলে সেটা স্ট্যাটাসটা ডাটাবেজে জিরো হয়ে যাবে। এবং যখন কাস্টমার তার ইন্টারফেস থেকে মোবাইল অ্যাপস থেকে কিংবা সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে যাবে, তখন তারা দেখতে পাবে যে স্ট্যাটাস এই ফুডটা এখন অ্যাভেলেবল না কিংবা এই মোমেন্টে আজকে এটা সেল হবে না। তাহলে বিষয়টা কেউ কনফিউজড হলো না, কাস্টমারের সার্ভিস ভালো থাকলো, কাস্টমার অর্ডার দেওয়ার পরে জানতে পারলো না যে আমি ওটা পাবো না, আবার সেলসম্যানেরও কাজ কমে গেল, ডেলিভারি ম্যানেরও কাজ কমে গেল, ঠিক আছে, একটা সুন্দর সিস্টেমে পরিণত হলো। আবার আমি মনে করি যে আমার ওয়ার্কার চলে আসছে, সো আমি এই আইটেমটা টুমোরো থেকে সেল করব, সো ফাইন, আপনি আবার স্ট্যাটাসে অ্যাভেলেবল বাটনে ক্লিক করেন, অটোমেটিক্যালি ডাটাবেজে জিরোর জায়গায় ওয়ান চলে আসবে। ডাটাবেজ নিয়ে যখন আমরা ভাববো তখন শুধু ডাটাটা নিয়ে ভাববো, আর যখন আমরা ইন্টারফেসটা নিয়ে ভাববো তখন আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেট নিয়ে ভাববো, যে হাউ আই উইল রাইট মাই সোর্স কোড, আমি ওয়ান থাকলে কি দেখাবো। মনে রাখবেন আপনারা যে প্রোগ্রামিংগুলো জানেন সেই প্রোগ্রামিং দিয়েই এই ইফ ফর সুইচ হোয়াইল ডু হোয়াইল এই ভেরিয়েবল ডিক্লারেশন এগুলো দিয়েই আপনারা একটা পরিপূর্ণ ইন্টারফেসের মধ্যে ইন্টারমিডিয়েট কোড লিখতে পারবেন। ইন্টারমিডিয়েট কোড মানে আমি বুঝতে চাচ্ছি যে ইন্টারফেস তো বিভিন্ন রকম হয়, যেমন ধরেন HTML এর ইন্টারফেস হতে পারে, PHP-র হতে পারে, .NET এর হতে পারে, কিংবা জাভা, JSP, C#, কত কিছুরই না ইন্টারফেস হতে পারে। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনারা আউটপুট দেখাবেন সেটার মতো করেই হয়তোবা সেই প্ল্যাটফর্মেই আপনাকে কোডটা জেনারেট করতে হবে। বাট ইন্টারমিডিয়েট কোড জেনারেট বলতে আমি বুঝাচ্ছি যে বেসিক কোড ইজ সেম ফর অল, লজিক লেখার স্টাইলটা এবং সবকিছু একরকম থাকবে, পুরোই সেম স্যার, অলওয়েজ টু স্যার ডিফারেন্স শুধু শুধু যে রাইট লাইন আর রিড লাইন স্যার, এতটুকু পার্থক্য। হ্যাঁ, এখন আমি আপনাদের জন্য ইন্টারফেস রেডি করছি, আমার রেডি করাই আছে, বাট আমি চাচ্ছি আপনাদেরকে কোনো কিছু এই সেমিস্টারে আমি ওল্ড ভার্সন করাবো না, অল আর নিউ। যেভাবে আপনারা এখন 18C এক্সপ্রেস এডিশন প্র্যাকটিস করতেছেন, ক্লাস শেষ হয়ে গেলে যখন কাজ করবেন তখন 19C সার্ভার এডিশন নিজের কম্পিউটারে ইনস্টল করবেন। আবার আমি .NET কিংবা জাভা ওল্ড ভার্সনে ইন্টারপ্রাইজ এডিশনে ওল্ড ভার্সনে করাতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও 2019 এ করাবো ইন্টারফেসটা, আমি ইন্টারফেসটা করাবো। এবং আমার ধারণা যে আমি অ্যাসাইনমেন্টটা যখন পাবো আপনাদের পড়বো, তখন আমি প্রতিটা স্টুডেন্ট সম্পর্কে আমার একটা ধারণা হবে যে একটা এই স্টুডেন্ট আসলে পড়াশোনা করেছে কিনা, কোন লেভেলে গেছে। আচ্ছা, তার আবার একটা ধারণা আমার হয়, সেটা হচ্ছে যে স্টুডেন্ট পড়াশোনা করেনি বাট ক্যালিবার আছে, সে এটা পার পেয়ে যাবে। সো ওকে ফাইন, আমি একটা ধারণা আমার চলে আসবে, তখন আমি একটু মেন্টালি স্যাটিসফাইডও থাকবো। এখন আমি একটু কনফিউশনের মধ্যে আছি যে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট আমার সাথে মুভ করছে কিনা। সো এই জন্য এই ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এটা কম্পালসারি হয়ে দাঁড়াইছে। নভেম্বরে মিড টার্ম যেটা হবে ফার্স্ট উইকে, সেই মিড টার্মের যে কোশ্চেনগুলো হবে সে কোশ্চেনগুলো আমাদের ক্লাস টেস্টের কোশ্চেনের চেয়ে একটু টাফ হবে, একটু অ্যানালাইটিক্যাল হবে, আপনাকে একটু চিন্তা করতে হবে, এই জন্য কোশ্চেনগুলোতে টাইমও বেশি দেওয়া হবে। এভারেজে পার কোশ্চিন আপনি 2 মিনিট পাবেন, কোনো কোনো কোশ্চিনের জন্য 3 মিনিট পাবেন, ঠিক আছে। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে স্টুডেন্টকে কম নাম্বার দেওয়া না, এটার কারণটা হচ্ছে স্টুডেন্টকে বুঝতে চাওয়া যে ও আচ্ছা আমার স্টুডেন্টটা এই লেভেলে আছে, আমার এখানে ট্রিটমেন্ট করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে তখন আমার ইন্টারফেস প্রোগ্রামিং করাতেও আমার জন্য সুবিধা হবে। আর দেখেন ইন্টারফেস এই C# জাভা দিয়ে বেসিক প্রোগ্রামিং সবাই এভাবে ইউনিভার্সিটিতে শেখে, কিন্তু খুব কম ইউনিভার্সিটি আছে যে ক্লাসের মধ্যেই তারা হাই লেভেল টপ লেভেলের ইন্টারফেসিং প্রোগ্রামিং কিংবা প্রজেক্ট দেখাইতে পারে।
আপনি এই ধরনের আপনারা আশেপাশে অনেকে আপনাদের আইওয়েট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় লোকজন আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এটা টাফ। এটা করতে গেলে স্টুডেন্টদেরকে চরম পরিমাণে স্মার্ট হতে হয়, তার সাথে সাথে টিচারকে সেটাকে পরিচালনা করতে হবে, দুইজনেরই একটা ভালো ক্যাপাসিটি থাকতে হবে দুই পক্ষেরই। এই জন্য স্টুডেন্টগুলো এখন আপনাদের যেরকম রেসপন্স আছে এই রেসপন্সটা অব্যাহত থাকতে হবে, একদম ডাল হয়ে যাওয়া যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের আসলে গ্রুপ ডিসকাশন কিংবা গ্রুপ স্টাডি হয় কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনাদের আমাদের যে ডাটা ম্যানেজমেন্ট গ্রুপ আছে, আমি গ্রুপের মধ্যে কখনো লেখাপড়া নিয়ে ডিসকাশন দেখি না, খুব কম সময় দেখেছি যে একটা এরর হচ্ছে, একজন বলল যে এটার কিভাবে সমাধান পাবো, আমি ওটা ফলো করি যে কে উত্তর দেয় কে দেয় না। তো আমি মনে হয় না যে আপনাদের কোনো প্রবলেম আছে, ওটা দেখে আমার মনে হয় যে কোনো প্রবলেমই নেই। স্যার আমার ছিল স্যার, আপনাকে একটা সেন্ড করেছিলাম স্যার এর আগে। হ্যাঁ ওটা আমাকে তো একটু পুশ করতে হবে আলামিন স্যার, পুশ না করলে তো কাজ হবে না স্যার। পরে ওইটা বুঝতে পারছিলাম, পরের একটা ক্লাসে আপনি ওটা বলছিলেন, তো তারপরে আমি ওটা ঠিক করে ফেলছি স্যার, এই কারণে আর বলা হয় না। আচ্ছা আচ্ছা গুড। আচ্ছা তাহলে আমরা আমাদের প্রবলেম থাকলে স্যার আমরা নিজেদের মধ্যে আর কি এসএমএস করি, গ্রুপের মধ্যে যাই না। দেখেন গ্রুপের মধ্যে যাবেন কেন সেটার কারণটা আমি বলি, আমাদের অনেকে শাই পিপল আছে, লজ্জা পায়, তারা আপনাকে বলে না কিন্তু তারা দেখে, এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম, টেবিল অল্টার করেছি এখন তাই না? টেবিলটা অল্টার করলাম, টেবিল অল্টারড। এই টেবিলটা অল্টার করার পরে আমরা আজকে যে আমাদের একটা নতুন সিদ্ধান্ত আসলো, এই আমাদের সাফির কাছ থেকে সে একটা ইস্যু দাঁড় করালো যে স্যার এই ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা অ্যাকসেপ্টেড, এটা আসলেই ঘটবে এবং এটা ডাটাবেজে থাকা প্রয়োজন। এখন তার সাথে সাথে আমার আজকে দুটো টার্গেট আছে, টার্গেটটা শেষ করে নেই, যেহেতু ফুড আইটেম প্রাইস অডিট টেবিলটা ফার্স্ট নর্মাল ফর্মের মধ্যেই চলে আসলো আমাদের অ্যানালাইসিসে, এই জন্য আমরা এই কাজটা করে রাখবো, এই কাজটা আমরা এখনই করে রাখবো এবং এটা ট্রিগারের কোডও আমরা আজকে করে ফেলবো। তাহলে আমি এই ডাটাবেসটা নিচে দিলাম, অডিট টেবিলটা এটা রিলেটেড টেবিল বলে ওই টেবিলের স্কিমার কাছেই থাকতে হবে এরকম না কিন্তু, ঠিক আছে। আচ্ছা ফুড আইটেম প্রাইস এটা দিলাম অডিট, ওকে অডিট। আচ্ছা এই অডিট টেবিলে আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে যে আমরা কি রাখব। অ্যাকচুয়ালি এখানে সিরিয়াল নাম্বার প্রাইমারি কি হবে না, এখানে সিরিয়াল নাম্বারটা সিকোয়েন্সও হবে না, এই সিরিয়াল নাম্বারটা হবে অ্যাকচুয়ালি ফরেন কি, এফ ও আর ই আই জি এন ফরেন কি। আর এখানে ফুড আইডি প্রাইমারি কি ফরেন কি চেক করার কোনো প্রয়োজন নাই, কারণ এই ফুড আইডিটা কোনো মানুষ এন্ট্রি করবে না, যে ম্যান মেক্স মিস্টেক এই ধরনের ঘটনা ঘটবে না, কারণ এখানে এই ফুড আইডি পুরো কাজটাই অটোমেটিক স্যার আপডেট হয়ে স্যার এখানে আসবে। ইয়েস সরি, অটোমেটিক্যালি আপডেট হবে, সো সার্ভার কাজটা করবে, ঠিক আছে সার্ভার সাইডে হবে। সো এখানে আমার হ্যাঁ সরি একটু দেরি হয়ে গেল, তো এখানে আমাদের সার্ভার যেহেতু করবে সো এই কাজগুলোতে আমাদের এরকম সিকিউরিটি কোনো প্রয়োজন নাই। সো এখানে ইউনিক দিলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা ফুড আইডি বারবার চেঞ্জ হবে, বারবার জানুয়ারি মাসে এক প্রাইস ছিল, ফেব্রুয়ারি মাসে আরেকটা প্রাইস হয়েছে, মার্চ মাসে আরেকটা প্রাইস হয়েছে, তার মানে আমি ইউনিক দিয়ে দিলে তো আমি মার্ডার, কোনো অবস্থাতে এই কাজটা করতে পারবো না, ঠিক আছে। দেখেন কোথাও ইউনিকটা একই টেবিলের কোথাও ইউনিকটা না থাকলে প্রবলেম হচ্ছে আর কোথাও ইউনিকটা দিলে প্রবলেম হচ্ছে। এই যে গবেষণা, এই যে অ্যানালাইসিস অ্যাবিলিটি, এটাই কিন্তু আপনাদের অ্যানালাইসিস পার্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের। আপনারা থিওরিটিক্যাল অ্যানালাইসিস করার আগে, সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন করার আগে এই প্রজেক্টটা করতে যেই আপনাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ হয়ে গেছে অলরেডি, সো ফুড আইডি এখানে থাকবে না। ওকে মানে এক একটা টেবিলে কি এক একটা কলামের কি ইউনিক অথবা কেউ ফরেন কেউ
আপনার প্রাইমারি কি এটা কি সিলেক্ট মানে ভিন্নতা হইতে পারবে? হ্যাঁ ভিন্নতা হতে পারবে, অবশ্যই অবশ্যই পারবে। এটা ডিপেন্ড করতেছে এখানে যে টেবিলে যেটা লাগবে আমার সেটা করতে হবে। হ্যাঁ যে টেবিলে যেটা লাগবে সেটা করতে হবে এবং আপনাকে এই বুদ্ধিটা বের করতে হবে। তাহলে স্যার আরো দুটো স্যার কলাম তো স্যার লাগবে স্যার, আপডেটেড ডেট অথবা আপডেটেড বাই। ইয়েস আপডেটেড ডেট আপডেটেড বাই স্ট্যাটাসটা তো লাগবেই, ঠিক আছে। স্ট্যাটাস কি স্ট্যাটাস এটা আসছে, এগুলো আর কনস্ট্যান্ট দরকার নাই। আমার এখানে লাগবে আপডেটেড বাই আপডেটেড ডেট। ওকে ইনসার্ট ইনসার্ট রো বিলো ইনসার্ট রো বিলো ওকে আপডেটেড আপডেট আপডেট আচ্ছা আপডেট বাই লিখি ভার্চুয়াল টু অফ 20 আর এটা হচ্ছে আপডেট। যে টেবিলগুলো ট্রিগার দ্বারা নিয়ন্ত্রিত হয়, স্টোর প্রসিজার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ফাংশন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই টেবিলগুলো শান্ত, এই টেবিলগুলোকে আমরা শান্ত সার্ভার সাইড পারফরমেন্স বলি। তো সার্ভার কম্পিউটার সার্ভার থেকে হয়ে যাবে স্যার। হ্যাঁ কম্পিউটার কখনো মিথ্যা কথা বলে না কিংবা পার্সিয়ালিটি করে না, কম্পিউটার মানুষের দ্বারা দেওয়া ইনস্ট্রাকশনের মাধ্যমে কাজ করে। তো মানুষ যদি প্রথমেই ভুল ইনস্ট্রাকশন দেয় তাহলে ভুল কাজ করে, আর তা না হলে সে নিজে থেকে কখনো ভুল কাজ করে না। সো এই জন্য এই টেবিলগুলোতে কনস্ট্যান্টের প্রয়োজন নাই, এই টেবিলগুলোতে ডাটা ট্রিগার পাঠাবে। সো আলটিমেটলি আমরা ধরে নিচ্ছি যে সঠিক ডাটা এই টেবিলে যাচ্ছে। আচ্ছা এখন আমরা যদি এটাকে ফাইনাল করে ফেললাম, আমরা অলমোস্ট আমরা বুঝে গেছি যে এটা এটা ঠিক আছে। ওকে এখন আমাদের নিয়ম অনুযায়ী এই টেবিলটা রিলেশন হবে, যেটা RDBMS রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী আমাদেরকে রেডি রাখতে হবে। আচ্ছা আমাদের ইনসার্ট শেপ আমরা একটা লাইন নেই, দেখেন ফুড আইটেম প্রাইস এই টেবিলের সিরিয়াল নাম্বারটা কিন্তু প্রাইমারি কি হচ্ছে, এই প্রাইমারি কিটা আগে কখনো ব্যবহার হয়নি বাট এখন ব্যবহার হবে। আমরা এই অ্যারো সাইনটাকে একটা সুইটেবল জায়গায় নিয়ে এসে রাখি। এরপরে আমরা এখান থেকে একটা এক্সটেনশন ব্রাঞ্চ তৈরি করি, এবং এই যেহেতু এটা একই টেবিলের মধ্যে না, সো আমরা এখানে একটা ক্লোজিং নোট দিয়ে দেই। স্যার ডি দিতে পারেন? হ্যাঁ আমরা ডি দিয়ে দেই। ইনসার্ট শেপ শেপের মধ্যে গেলাম, যার পরে আমরা একটা কানেক্টর ইউজ করলাম, এখানে অ্যাড টেক্সটে গেলাম, যার পরে আমরা এখানে ডি দিলাম। ওকে এবং এর পরবর্তীতে আমরা ফরেন কি টেবিলটা যেখানে আছে সেখানে একটা লাইনের কানেক্টরটা ফাইনাল করলাম, লাইনটা নিয়ে গেলাম, যে কোনো জায়গা থেকে শুরু করি নো প্রবলেম, এখান থেকে ডি আসছে, এখানে লেখার জায়গা থাকলেই হলো আর কি। সো এই ডিটা এখানে যাবে, যার পরে এই ফরেন কি এই বরাবর থাকবে, তারপরে রিমেনিং শেপটা কানেক্টেড হবে, জয়েন করে দিলাম। ওকে আবার এই ডিটা যে অন্য পেজ থেকে যেহেতু আসছে সো আমরা কানেক্টরটা মিলাই দিতে হবে, এখানে আমরা এখানে লিখে দিব এটা ডি ডি। এখন আমাদেরকে প্রাইমারি কি ফরেন কি যে বেসিক সাইন সেটা ইউজ করতে হবে। ইনসার্ট আমরা একটা টেক্সট বক্সের মধ্যে এটা রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে কাজ করতে। একটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটা ইনসার্ট সিম্বল লিখব, ইনসার্ট এমএস ওয়ার্ডে এই যেখানে সিম্বল থাকে সিম্বল এটা মিনি সাইন এটা আমরা দিলাম, এবং এটাকে আমরা এই এই শেপটার আমরা ফরম্যাট শেপে গেলাম, এখানে লিখলাম নো কালার, এখানে গেলাম নো কালার লাইনে, এবং লেআউটে যে বললাম বিহাইন্ড দ্য টেক্সট না স্যার ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, ভেরি গুড, ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট আমরা এখানে রেখে দিলাম। ওকে তাহলে বোঝা যাচ্ছে যে কানেক্টরটার দ্বারা এটা মিনি সাইন, সো এটা ফরেন কি, এখানে সিরিয়াল নাম্বারটা বারবার থাকতে পারে, একই ফুড একের অধিকবার চেঞ্জ হতে পারে, সকালে একরকম বিকালে একরকম হতে পারে,
এবং এই কার সাথে কানেক্টেড অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের অবশ্যই একটা ডির একটা কানেক্টর আছে, এইটা অবশ্যই একটা প্রাইমারি কির সাথে কানেক্টেড হতে হবে। এখানে প্রাইমারি কির সাথে কানেক্টেড হয়েছে ফুড আইটেম প্রাইস টেবিলের সাথে। এবং এখানে এখানে আমাদের একটা ওয়ান টেক্সট বক্স আসবে, এখানে আমরা এটা সরি এটা ফাঁকা করে নিলাম, এখানে ওয়ান লিখলাম। আচ্ছা এটাকে ছোট করে তারপর ওখানে নিয়ে যাই, নো প্রবলেম। এটা সাধারণত আমি এখন এমএস ওয়ার্ডে লিখছি, জুমে বসে আছি, এই জন্য এটা এটার জন্য অনেক সুইটেবল সফটওয়্যার আছে ড্রয়িং করার জন্য। ভিজিও একটা খুব নাম করা সফটওয়্যার, আপনারা সময় পেলে ভিজিওটা শিখে নেবেন। আচ্ছা এরপরে এই ওয়ানটাকে আমি নিয়ে যাব উপরে, ঠিক আছে। আমি এখন আপাতত কাজ চালাচ্ছি, কারণ আমি আপনাদেরকে তিনটা চারটা সফটওয়্যার শিখাতে গেলে বিপদ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরেও কিন্তু ছোট সফটওয়্যার ছোট প্রোডাক্ট হিসেবে কাজ হয়েছে, ভালোই। আচ্ছা তাহলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়েছে, এখন আমরা স্যার ভিজুয়াল লিংকটা স্যার গ্রুপে দিয়ে দেন। আচ্ছা এখন আমরা ফুড আইটেম প্রাইস অডিট এই এই টেবিলটা ক্রিয়েট করব, প্লাস এই টেবিলটাতে আমরা একটা ট্রিগার সেট করব। কোন এই টেবিলে ট্রিগার সেট হবে না, ট্রিগার সেট হবে ফুড আইটেম প্রাইস টেবিলে, তাই না? হ্যাঁ। আচ্ছা এখন তাহলে আমরা এখানে আজকে আরেকটা কোড আমাদের রিভিউ হবে, সেটা হচ্ছে যে কিভাবে একটা টেবিল অটোমেটিক্যালি তৈরি করা যায়, আমাদের কাজ কমে যায়, ঠিক আছে। যেমন আমরা জানি যে দুটো টেবিলের মধ্যে কলামের সিমিলারিটিস হচ্ছে 1, 2, 3, 4, 4, চারটা কলাম সেম আর শুধু দুটো কলাম অ্যাড হবে। তাহলে কি এটা বুদ্ধিমানের কাজ হবে যে পুরো টেবিলটা ক্রিয়েট করা? না স্যার, তাহলে স্যার আমরা ওটা দেখে তারপর স্যার দুটো অল্টার করে দিব। হ্যাঁ তো ওটা দেখে মানে ওটা কপি করে। জি স্যার। তো হাউ টু ক্রিয়েট এ টেবিল ফ্রম অ্যানাদার টেবিল, এই কোডটা আমাদের আজকে প্র্যাকটিস করা হয়ে যাবে, রিভাইজ দেওয়া হবে, নট প্র্যাকটিস, কারণ এটা আমরা আগেও করেছি। কিভাবে ক্রিয়েট টেবিল অডিট, ক্রিয়েট টেবিল ফুড আইটেম অডিট প্রাইস অডিট, ঠিক আছে। সরি ক্রিয়েট CREA ক্রিয়েট টেবিল ফুড আইটেম প্রাইস অডিট, এরপরে আমরা লিখবো এস 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 ইজ এ কিওয়ার্ড, কার মতো করে এস সিলেক্ট স্টার ফ্রম ফুড আইটেম প্রাইস, ওকে টেবিল ক্রিয়েটেড। এই যে এস দিয়ে করলাম তার মানে আমি ফুড আইটেম প্রাইস নামে টেবিলটা আমার আগে থেকে ছিল, এখন আমার ফুড আইটেম প্রাইস অডিট টেবিলটা তৈরি হয়েছে সেম সেম স্ট্রাকচারে সেম ডাটাতে, জাস্ট অ্যাড করতে হবে স্যার একটা কলাম। হ্যাঁ এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু চেহারাটা দেখে নেই, ফুড আইটেম প্রাইস অডিট সেম আছে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে, কেন ডিজাইন পেপার দরকার হয় এখন বুঝেন। আমাকে কে বলতে পারবেন যে ফুড আইটেম প্রাইস টেবিলের প্রাইমারি কি কনস্ট্যান্ট ভেরিয়েবলের নাম কি ছিল? কে বলতে পারবেন? কেউ ডিজাইন পেপার তৈরি করেনি না? জি স্যার প্রশ্নটা স্যার একবার করেন স্যার, ক্লিয়ার আসে নাই।
ফুড আইটেম প্রাইস টেবিলের প্রাইমারি কি ভেরিয়েবলের নাম কি ছিল? আচ্ছা মনে নাই না, দেখেন একটু তাকায় দেখেন, আমি দুটো দুটো টেবিলকে স্ট্রাকচার দেখাচ্ছি। আমি যেটা পরে করলাম সেটা হচ্ছে ফুড আইটেম প্রাইস অডিট, প্রথম টেবিলটা এটা স্যার সিরিয়াল নাম্বার ছিল ফুড আইটেম প্রাইস, ওইটা প্রাইমারি কি আর একটা ভেরিয়েবল প্রাইমারি কি সিরিয়াল নাম্বারটা প্রাইমারি কি ছিল, কিন্তু এখানে সিরিয়াল নাম্বারটার মধ্যে নাল তে কিছু আসে নাই, নট নাল আসে নাই, তাই এটা কেন? হ্যাঁ আমি এটা বুঝে বলতেছি না, যে আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যে প্রাইমারি কি করেছি সে কনস্ট্রেন্টটার নাম কি ছিল, ভেরিয়েবলটার নাম কি ছিল, যেমন আমরা লিখেছি না var pk এরকম নাম্বার টাইপ স্যার, না নাম কি ছিল, নেম কি ছিল, সেই ভেরিয়েবলটার নেম কি ছিল, সিরিয়াল নাম্বার, হ্যাঁ সিরিয়াল নাম্বার হচ্ছে কলামের নাম, সিরিয়াল নাম্বার হবে না স্যার, কলামের নাম সিরিয়াল নাম্বার, ডেটা টাইপ ছিল নাম্বার স্যার, আমি জানতে চাচ্ছি কনস্ট্রেন্ট ভেরিয়েবলটার নাম কি ছিল। ও আচ্ছা স্যার, আমরা নিচে লিখতাম মনে আছে কনস্ট্রেন্ট ভার স্যার ফুড আইটেম প্রাইসে, স্যার প্রোডাক্ট নেম না ফুড আইটেম প্রাইসে, ফুড আইটেম প্রাইসে নাম ছিল স্যার ভার পিকে, স্যার ভার আন্ডারস্কোর পিকে, ওকে তারপর আন্ডারস্কোর এফ আন্ডারস্কোর আই তারপর আন্ডারস্কোর প্রাইস, এই যে এইটা ডিজাইন পেপারের মধ্যে ইনক্লুড না থাকলে যে প্রবলেমটা তৈরি হতো সেটা হচ্ছে, যদি এখন আমরা একটা বিপদে পড়তে যাচ্ছিলাম, কি বিপদে, যখন আমরা টেবিলটা কপি করেছি এটা ওরাকলের লেটেস্ট ভার্সনে এই কাজটা তারা করে না, আগেকার ভার্সনগুলোতে তারা কনস্ট্যান্ট সহ কপি করতো। দেখেন এখানে উল্লেখযোগ্য ব্যাপার, আমরা পরে যে টেবিলটা তৈরি করলাম সে টেবিলটাতে এখানে নট নাল নাই, দ্যাট মিন্স তারা প্রাইমারি কিটাকে টেবিলটাকে কপি করেছে, টেবিলের ডাটাকে কপি করেছে কিন্তু কনস্ট্যান্টকে কপি করে নাই, কনস্ট্যান্ট করে নাই, কোন কলস কনস্ট্যান্টকে কপি করেছে, যে কনস্ট্যান্টটা কলাম লেভেল কনস্ট্যান্ট সেটাকে কপি করেছে, এই যে যেটা ফিক্সড নট নাল স্ট্যাটাস স্ট্যাটাসে আছে, ঠিক আছে, কিন্তু যেগুলো আমরা রো লেভেলে ডিক্লেয়ার করি উইথ ভেরিয়েবল নেম সেগুলোকে কপি করে না, সেগুলো ডাটাবেজের একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা, ওগুলোকে এভাবে কপি হয় না, ঠিক আছে, যদি হতো তাহলে আমাকে অবশ্যই সেই ভেরিয়েবলটার নাম জানতে হতো এবং সেই ভেরিয়েবলের নাম দিয়ে আমাকে এখানে ডিসেবল করতে হতো। এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এখন লাগেনি কিন্তু আমাদের যে কোনো সময় যে কোনো ভেরিয়েবলের নাম লাগবে, এই জন্য ডিজাইন পেপারে, এই যে ডিজাইন পেপার আমরা যেটা তৈরি করি প্রাইমারি কি ফরেন কি, এখানে যদিও বা এই কনসেপ্টটা অনেক আগের, এটা আর ডিবিএমএস ডিজাইনের কনসেপ্ট, এটা অনেক আগের, এই কনসেপ্টের মধ্যে অ্যাকচুয়ালি এক রো লেভেল এবং কলাম লেভেল যে কনস্ট্যান্টটা আছে সেটার কলাম লেভেল ভেরিয়েবলগুলা এবং রো লেভেল ভেরিয়েবলগুলাকে অ্যাড করার কোনো কনসেপ্ট তখনকার আমলে ছিল না। এই জন্য আমরা একটা চালু মানে চলতি একটা জিনিস যেটার আর্কিটেকচার কিংবা ডিজাইনের মধ্যে চেঞ্জ করব না, আমরা ওটা দরকার নেই, কিন্তু আমরা আমাদের ডিজাইন পেপারের মধ্যে একটি টেবিল মেনটেন করব যেখানে প্রতিটা টেবিলের কী কী ভেরিয়েবল আছে, কনস্ট্যান্টের জন্য কী কী ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে যেগুলো এনাবল অথবা ডিজেবল করার প্রয়োজন হতে পারে পরিস্থিতির সাপেক্ষে, সেগুলো আমরা কিন্তু লিখে রাখবো, তা নাহলে আমরা কোনো অবস্থাতেই আমাদের ডিজাইন পেপার এবং আমাদের প্রোডাক্ট কন্ট্রোল করতে পারবো না। অলরেডি এই প্রোডাক্টটার জন্য আমাদের ডিজাইন পেপার 4 পেজ হয়ে গেছে, ঠিক আছে, তো এরকম আবার সোর্স কোডগুলো যদি আমি এখানে রাখি তাহলে এটা অলমোস্ট 20 পেজ হয়ে গেছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে 20 পেজ অলরেডি হয়ে গেছে, আমরা সর্বোচ্চ প্রোগ্রামিং করার ক্যাপাসিটি ছিল আমাদের আগের ক্লাসগুলো পর্যন্ত 20 লাইন, ডাটা স্ট্রাকচার যারা করতেছে তাদের সর্বোচ্চ শর্টিং কিংবা সার্চিং 30 লাইন, নট মোর দ্যান দ্যাট, কিন্তু এখন কিন্তু আমরা ডাটাবেজের ক্লাসে অলরেডি আমরা যদি পুরো সোর্স কোডটাকে যদি এক জায়গায় রাখি তাহলে আমাদের আমার ধারণা যে এটা 500 লাইন অলরেডি ক্রস করেছে, আমরা টের পাইনি। আমরা যদি এই প্রোডাক্টটার 4টা ভিডিও টিউটোরিয়ালের সোর্স কোডগুলো যখন বাসায় প্র্যাকটিস করব, যখন আমরা স্পুল করে সেভ করব, করার পরে যখন আমরা দেখব তখন দেখব যে অলরেডি আমাদের 600 লাইন ক্রস করেছে, তা আমরা কি 600 লাইন ক্রস সোর্স কোড লিখবার ক্যাপাসিটি রাখতাম? রাখতাম না, কিন্তু সবাই রাখতাম কিন্তু বুঝতাম না। স্যার আমার স্যার সি প্রোগ্রামিং এর সমস্যা, প্রজেক্ট 1420 লাইন হয়েছিল স্যার। হ্যাঁ, বিকজ ইউ আর এক্সট্রা অর্ডিনারি বয় না, এই জন্য 1420 লাইন হয়েছে, আমাদের হয়নি। আচ্ছা এখন আমরা
যেটা আমি বললাম সেটা মনে রাখবেন যে আপনাদের ভেরিয়েবলের নামগুলো যেন থাকে, না হলে কাজ করতে অনেক অসুবিধা হবে। আমি রাখিনি কেন, আমার স্টুডেন্ট আছে আমাকে মনে করে দেবে এজন্য আমি রাখিনি, বাট আপনি তো বাসায় স্টুডেন্ট নাই, সো আপনাকে এগুলো লিখে রাখতে হবে। এখন আমরা কোডে গেলাম, কোডে যাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, কারণ এই টেবিলটা থেকে আমরা কপি করেছি, সো প্রাইমারি কি আসে নাই কারণ এখানে নট নাল আসেনি, এবং ফুড আইডি টেবিলে ইউনিক নট নাল আসেনি, মানে ইউনিক আসেনি, সো এটা টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এখন আমরা যদি কোনো কারণে ডাটাতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ওই ভেরিয়েবলের নামটা ধরে ওই কনস্ট্যান্টটাকে ডিসেবল করে দেবো, এটাই মাথার মধ্যে রাখতে বললাম আর কি। আচ্ছা, এখন আমরা এই টেবিলটাকে অডিট টেবিল হিসেবে ডিক্লেয়ার করেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অল্টার টেবিল, আমরা এটা তো কপি করে নিয়েছি, ডিরেক্ট কপি করেছি, কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে এখন এই দুটো কলাম রয়ে গেছে, এই দুটো কলাম আমাদেরকে অ্যাড করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সিরিয়াল নাম্বারটা কি স্যার আনএবল করতে হবে না স্যার ডিসেবল করতে হবে স্যার? প্রাইমারি কনস্ট্যান্ট আসেনি, এটাই তো এতক্ষণ ধরে গল্প করলাম। ও জি স্যার, ওকে ওকে ওকে। যদি আসতো তাহলে আমাকে ওই কনস্ট্যান্টটার নাম বলতে হতো, ডিসেবল করতে হতো। আচ্ছা, এখন অল্টার টেবিল ফুড আইটেম প্রাইস অডিট অ্যাড আপডেট বাই ভার্চার টু অফ 20 অ্যাড আপডেট তারপরে দুটো কলাম অ্যাড করে দেখলাম এবং আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, চেক করে দেখলাম কনস্ট্যান্ট গুলো কলাম লেভেল রো লেভেল কনস্ট্যান্ট গুলো আসে না, শুধু কলাম লেভেল কনস্ট্যান্ট এসেছে, নট নাল, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রিগারটা ক্রিয়েট করব। এই ট্রিগারটা ক্রিয়েট করার ব্যাপারে আমাকে সরাসরি হেল্প করবে কে, একজনের একটু পারফরম্যান্স টেস্ট করে ফেলে এই সুযোগে। ফারজানা কামাল কনক, মেয়েদের মধ্যে একজনকে করতে হবে আজকে, দেখি ফারজানা বলি শাবা বলবেন? জি স্যার। ফারজানা রেসপন্স নাই কেন? ফুড আইটেম প্রাইস অডিট, তারপরে আমরা তো বিফোর আপডেট করব, বিফোর আপডেট হবে, তাহলে এটা সামনে লেখা উচিত, ট্রিগার বিফোর আপডেট। ট্রিগারের নাম দেখতে যতই বড় হোক যতই খারাপ হোক, মাইন্ড মনে রাখবেন এটা ইউজার ফ্রেন্ডলি। জি স্যার, এটা ইউজার ফ্রেন্ডলি, এটা আমাদের কিওয়ার্ডের সাথে মিলে যাবে, সো আমরা এটা ভবিষ্যতে খুঁজে বের করতে পারবো। তবে আমি শান্ত তিন ডিজিট করে দিতাম স্টুডেন্ট লাইফে এবং ডেভেলপমেন্ট লাইনে, ঠিক আছে, এই কোডগুলো তিন ডিজিট করে দিতাম আর কি, তাহলে আমার এটা সিকোয়েন্স থাকতো সবকিছু তিন ডিজিট। আমি যেহেতু আগে কারগুলো ওইভাবে দিয়েছি এবং মনে রাখবেন আর কি, create or replace trigger before update food item price audit, okay? Yes sir, tarpor sir before update before update, okay, tarpor on table name hobe sir food item price audit, food item price audit, then tarpor sir declare declare তারপর কি করবো কোন দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা উচিত স্যার? আপডেটেড বাই এটার আর আপডেটেড ডেট, ওকে, var v for variable var update
by voucher 2 of 20 v underscore update date date okay ji sir দুটো ভেরিয়েবল নিলাম আপনি ধারণা যে দুটো ভেরিয়েবল নিলে কাজ চলার কথা আসলেই চলার কথা তারপরে কি হবে তারপর স্যার বিগিন তারপর স্যার তারপর ট্রিগার কোডটা দিতে হবে কি কোডটা দেব আমি যে বলেন এখন আমরা উদ্দেশ্যটা কি সেটা বলেন আমি লিখছি যেটা হলো স্যার যদি আমাদের ফুড আইটেম প্রাইস যে টেবিলটা আছে স্যার ওখানে যদি স্যার আপডেট হয় যে ফুড আইডিয়ার ইউনিট প্রাইজের তাহলে স্যার এখানে আপডেটেড বাই কে করছে সেটা দেখা যাবে আর কবে আপডেট হয়েছে সেটা দেখা যাবে আপডেটেড বাই কে গুড তাহলে আমরা লিখব সিলেক্ট ইউজার ইনটু ভি আপডেট update by from dual okay ji sir select sys date into v update underscore date from dual okay dual ji sir ei dutor responsibility holo ji sir end end kore debo sir keno end kore dile amader ei food item price auditable data dhukbe kibhabe oh তারপরে বলেন ব্র্যাকেট শুরু ওকে ব্র্যাকেট শুরু জি স্যার তারপরে স্যার ওল্ড তারপর ওল্ড ফেলো হ্যাঁ স্যার ওল্ড আমি তো ইনসার্ট করছি কোন ভাবে ওল স্যার তাহলে স্যার ইনসার্ট নিউ ভ্যালু হবে সবগুলো জি স্যার সবগুলোই নিউ হওয়ার কথা জি স্যার সব নিউ হবে ইনসার্ট এই তো প্যাচ লাগিয়ে দিয়েছেন সবাই মিলে নিউ ডট এসএল নাম্বার কমা নিউ ডট ফুড আইডি new.status bracket dilam ব্র্যাকেটটা এই লাইনে দিলাম ঠিক আছে সমস্যা নাই তারপরে সেমিকোলন দিতে হবে তাই না সরি জি স্যার লাইনটা অনেক বড় হয়ে গেছে তাহলে সেমিকোলনটা তো ইচ্ছা করলে পরের লাইনেও দেওয়া যায় এমন তো কোনো নিয়ম নাই যে আমাকে ওই লাইনে দিতে হবে তাই না সেমিকোলন দিলাম তারপরে কাজ কি এন্ড করব না স্যার এন্ড ওকে গুড সেমিকোলন তারপরে ব্যাকস্ল্যাশ নিউ অর আচ্ছা আমাদের ট্রিগারের টাইপ ভুল আছে এটা টেবিল লেভেল ট্রিগার হয়ে গেছে আমাদের এখানে দিতে হবে রো লেভেল ট্রিগার ডিক্লেয়ার এর আগে দিতে হবে ফর ইচ রো স্যার ওকে তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রবলেমটা থাকবে না আমরা এটাকে সেভ করি ব্যাকস্ল্যাশ দেই এন্টার ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরর এখানে একটা বড় ধরনের এরর আছে আমরা দেখে এটা সলভ করতে হবে ওকে তাহলে আমরা দেখি এররটা কি আছে এখানে ব্র্যাকেট আছে কেন প্রবলেম আমরা লাইনটা বড় হয়ে গেছে আমরা লাইনটা ইচ্ছা করলে ছোট করতে পারি সবাই একটু খেয়াল করি এই এররটা আমাদের ধরতে পারাটা জরুরি ওকে আচ্ছা আমি কাজের সুবিধার্থে এটাকে ছোট করে ফেলি ক্লিয়ার যাতে করে আমরা স্ক্রিনে ভালোভাবে দেখতে পাই কারণ এটা আলাদা লাইনে থাকলে তো আমাদের কোনো প্রবলেম নাই আছে একই ব্যাপার ওকে সেমিকোলনটা উপরে দিলাম ওকে তাহলে নিউ ডট আপডেটেড আপডেট বাই না লিখে যদি ইউজার আর সিস ডেট লিখে দাও এই তো লাইনে আসছেন কারণ আসলে তো আপডেট তো ওখানে এন্ট্রি হচ্ছে না
এখানে নিউ আপডেটের কোনো ভ্যালু পাবেই না ওকে ভি আন্ডারস্কোর আপডেট বাই এখানে নিউ লিখে কোনো লাভই নাই কারণ ওইটা তো ওই টেবিলে যে টেবিলের উপর টিকারটা তৈরি হচ্ছে সেই টেবিলটার নাম হচ্ছে ফুড আইটেম প্রাইস প্রাইস অডিট অডিট এখানে একটা ভুল করেছি আমরা আসলে কি আমরা অডিট টেবিলের উপরে টিকার বানাচ্ছি আমরা ট্রিগার বানাচ্ছি ফুড আইটেম প্রাইসের উপরে আর ডাটাটা আসবে ফুড আইটেম প্রাইস অডিটের ইনসার্ট হবে ইয়েস ওকে তো সেই ক্ষেত্রে আমাদের সেখানে উক্ত জায়গাতে ভেরি উক্ত জায়গাতে নিউ এটা ক্রিয়েট হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আমরা এখান থেকে যাবে সো আমরা ভেরিয়েবলের নামটা লিখলাম এখানেও আমরা ভেরিয়েবলের নামটা লিখব ভি আন্ডারস্কোর ডেট ঠিক আছে এখন আমরা আলহামদুলিল্লাহ ট্রাই করে দেখি সেভ ব্যাকস্ল্যাশ ট্রিগার ঘটনাটা কি হয়েছে জানেন আমরা যখন টেবিলের নাম চেঞ্জ করেছি সো এটা রিপ্লেস আর কাজ করছে না ইজ ভেরি ইন্টারেস্টিং এখন এখানে একটা আমরা তো ভুলে টিকারটা অন্য টেবিলের উপর তৈরি করেছিলাম ঠিক আছে এখন এই কোডটাকে কন্ট্রোলে কন্ট্রোল সি সেভ করে রাখলাম ক্লিয়ার এখন দেখেন এখানে একটা বড় ধরনের এরর আছে এটা সলভ করার এখন উপায় হচ্ছে আপনাকে এই কোডটা লিখতে হবে ড্রপ ট্রিগার ট্রিগার নেম কি ট্রিগার অডিট টিআরজি আচ্ছা মাউসে লেড মাউসে লেড এটা কপি করা যায় তো হ্যাঁ আমি বলি মাউসে লেড বাটন দিয়ে সিলেক্ট করে রাইট বাটনে লেড বাটনটা ধরা থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করলে এটা চলে আসবে ওমা এই ভাষণে আসছে না আচ্ছা ঠিক আছে আমি তো কপি করি কপি করা যায় কন্ট্রোল ভি দিয়ে কপি করা যায় হ্যাঁ আমি কপি করলাম বাট এখানে কনসোল মোডে আরেকটা সুন্দর উপায় আছে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করলে কোডটা চলে আসে বাট এই উইন্ডোতে আসলো না আর কি আচ্ছা ড্রপ ট্রিগার কিন্তু স্যার মাউস দিয়ে তো সব সময় হয় না স্যার হ্যাঁ ড্রপ ট্রিগার ট্রিগার নেম আমরা ট্রিগারের নাম ট্রিগারটা ড্রপ করে দিলাম এখন আমরা আগে ট্রিগারটা তো কোথায় গেল ওকে এখানে আছে আমরা এটাকে আমি ওটা মেমোরিতে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু ভুল হয়েছে আমার কন্ট্রোল সি এখন এখানে এডিট বাফারে গেলাম কেন এডিট বাফারে গেলাম কারণ এখানে 1 2 সহ কপি হবে ঠিক আছে এটা আমার ভুল হয়েছে এখন এটা একটু কেটে দেই এই বিষয়গুলো মানে কনসোল প্রোগ্রামিং এর জন্য একটু ক্রিটিক্যাল যে এই যে কপি পেস্ট করা তারপরে কোনটা মেমোরিতে রাখবো কোনটা কপি করব তারপর উইন্ডোজ 10 এর ডস এর কনসোল থেকে মাউস দিয়ে কপি করা যায় কিন্তু ওরাকলের যে কনসোল মোডের আগে ছিল আমরা যেটাতে কাজ করতাম আগে সেটাতে লেড বাটন ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করলে সেটা নিউ একটা লাইনে চলে যেত বাট আজকে ট্রাই করে দেখলাম এখানে হলো না আচ্ছা ওটা না হলেও কোনো সম্ভাবনা নাই কারণ যেহেতু কপি হচ্ছে সো আমাদের টেনশন নাই এই ট্রিগারটাতে আমাদের কোনো এরর নাই আছে নাই ওকে আমি সেভ করলাম ব্যাকস্ল্যাশ দিলাম এগেইন ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরর তার মানে সিনট্যাক্স এরর আছে এখন ঠিক আছে একটু ভুলটা ধরার চেষ্টা করেন এখানে লিখেছি স্পেলিং মিস্টেক জি স্যার কিটা হলো আপ যদিও এটা ভেরিয়েবল নেম আমি যদি স্পেলিং মিস্টেক করে থাকি তাহলে স্পেলিং মিস্টেকটাই আমাকে ভবিষ্যতে ইউজ করতে হতো কিন্তু আমি নিচে যাই আবার স্পেলিং মিস্টেক ইউজ না করে ভালোটা ইউজ করেছি ঠিক আছে জি স্যার ওকে মেবি এটাই এরর সেভ ব্যাকস্ল্যাশ ট্রিগার ক্রিয়েটেড যখন স্টুডেন্টদের এক্সামে এই ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরর দেয় তখন তারা এত প্যানিক করে এই প্যানিক করে তারা প্রজেক্ট মিলাইতে পারে না এখানে রেখে দেয় কাজকর্ম সব শেষ কিন্তু যখনই একটা এরর দিবে তখন কিন্তু ভেরি কুল ব্রেনে স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং অবশ্যই মিলে যাবে ঠিক আছে তাহলে ট্রিগার ক্রিয়েটেড হয়ে গেল আমাদের
আচ্ছা এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা টেস্ট করে দেখা যে আমাদের ট্রিগারটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। ক্লিয়ার? তো আমরা যখন টেস্ট করব তখন আমরা কোথায় টেস্ট করব, আমরা দেখব হচ্ছে আমাদের এই যে ফুড আইটেম প্রাইস টেবিলে এই ট্রিগারের কার্যকারিতা ঠিকমতো আছে কিনা, কারণ ট্রিগারটা বসবাস করতেছে ফুড আইটেম প্রাইস টেবিলে। যখন আমাদের ট্রিগারটা ধর্ম কি, আমাদের ট্রিগারটা হচ্ছে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার বিফোর আপডেট ফুড আইটেম প্রাইস, ঠিক আছে? ফুড আইটেম প্রাইস স্যার কোনো কিছু ইনসার্ট করলে মানে স্যার আপডেট করলে স্যার ওটা বিফোর আপডেট, ওকে। দ্যাট মিন্স আমি যখন আপডেট টেবিলে কোনো কাজ করব তখন এটা অ্যাক্টিভেটেড হবে, ওকে ওকে ফাইন। তাহলে আমি দেখে নেই যে আমি কি ধরনের আপডেট অপারেশন চালাতে পারি। সিলেক্ট স্টার ফর্ম ফুড আন্ডারস্কোর আইটেম আন্ডারস্কোর অর্ডার, আমি আপডেট চালাতে পারি হচ্ছে এরকম, সরি ফুড আইটেম প্রাইস অর্ডার না, আমি ভুল লিখেছি, প্রাইস হবে স্যার আইটেম প্রাইস, ওকে প্রাইস। আমি চিন্তা করলাম যে আমি ফুড আইডি বি টু, বি টু প্রোডাক্টের প্রাইসটাকে ডিক্রিজ করতে চাই, তাহলে আমি লিখবো আপডেট ফুড আইটেম প্রাইস সেট সেট ইউনিট প্রাইস ইকুয়াল টু 375 হায়ার সিরিয়াল নম্বর ইকুয়াল টু 2। আমি যদি কোনো কারণে যদি হায়ার না দিতাম তাহলে কিন্তু সবগুলো 375 হয়ে যেত, ওকে স্যার? ওটা তো উল্লেখ করা হলো যে এক নম্বর বা দুই নম্বর সিরিয়াল নম্বরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওয়ান ডো আপডেটেড হয়ে গেল। এখন আমরা দেখব যে আমাদের স্যার ফুড আইডিতে স্যার আপডেট করা যাবে না, মানে স্যার আমি বলতে চাচ্ছি যে ইউনিট প্রাইসটা স্যার আমরা সিরিয়াল নম্বরে না করে যদি স্যার ফুড আইডি দিয়ে, ইউ ক্যান ডু ইট বিকজ ফুড আইডি অলসো ইউনিক কি, ওকে আপনি করতে পারেন। ফুড আইডি তো হবে স্যার, ফুড আইডি তো হবে, আমি এটা সিরিয়াল নম্বরে করলাম কারণ লিখতে সোজা যে নিউমেরিক নাম্বার। সিলেক্ট ফুড আইটেম অর্ডার অডিট, তাই না স্যার? আমরা এই টেবিলটা দেখে আসি কি হয়েছে, দুইটা স্যার select star from food item order order na sir price hobe sir sorry price tahole ki asche je ei ei serial number e ei price ta unit price eto status 1 mane eta available ache kintu tar ei user ei date price ta change koreche eta ekta sanket roye gelo। সো এটা অডিটের কাজে ব্যবহার হতে পারে, ক্লিয়ার? আপনি আমার কথা বুঝতে পারছেন? কিন্তু কোনো কারণে যদি আমরা পূর্বের প্রাইসটাও জানতে চাই, আমাদের সফটওয়্যারে যদি কোনো অডিট হয় কিংবা কর্তৃপক্ষের যদি কোনো হিসাব নিকাশ মেলাতে প্রবলেম হয়, যদি প্রোগ্রামারকে সাপোর্টটা দিতে হয় যে আমার পূর্বে কত টাকা রেট ছিল, তাহলে কিন্তু ইজিলি আমরা এই অডিট টেবিলটা থেকে পূর্বের রেটটা বের করতে পারি। যে আমরা যে কোড লিখি এরকম যে 22 অক্টোবর 2020 এর আগে প্রাইস কত, তাহলে এটা বের করতে পারবো, ক্লিয়ার? যে কোনো সময় আমরা, আপনারা কি জানেন ডেট ডেট অপারেটরের মধ্যে কিন্তু কম্পারিজন অপারেটর কাজ করে ডেট ডাটা টাইপের উপরে। কম্পারিজন অপারেটর কাজ করে না শুধুমাত্র ভার্চুয়াল ডাটা টাইপের উপরে, বাট কম্পারিজন অপারেটর নাম্বার ডাটা টাইপ এবং ডেট ডাটা টাইপ উভয় ডাটা টাইপের উপরে কাজ করে। আচ্ছা মনে থাকবে এটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। মানে স্যার আমরা যদি লেস দেন 22 অক্টোবর দিয়ে একটা লজিক দাঁড় করাই তাহলে স্যার 22 অক্টোবর আগের দাম আমরা দেখতে পারবো এরকম? হ্যাঁ হ্যাঁ, যেমন আমি যদি বলি এই এশিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে কারা কারা সাবার জন্মদিনে জন্মগ্রহণ করেছে, আমি এটা কোশ্চেন করেছি, ঠিক আছে? তাহলে ইজিলি যেমন ফেসবুক বলে না টুডে ইওর থ্রি ফ্রেন্ডস বার্থডে এরকম বলে না, একটা মেসেজ দেয় যে কিভাবে দেয়, ও আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে ঢুকে কিভাবে বোঝে যে পাঁচ জনের বার্থডে একই ডেট। দ্যাট মিন্স ডেট ডাটা টাইপকে সে কম্পেয়ার করতে পারে ডাটাবেস থেকে, কথা বুঝা গেছে? ঠিক একই ভাবে আপনি এখানে ডেট ডাটা টাইপকে কম্পেয়ার করতে পারেন, আপনি যে কোনো কোড আপনি লিখতে পারেন যে ডেট ডাটা টাইপ ইউজিং দ্য কম্পারিজন অপারেটর, দ্যাট মিন্স ইকুয়াল টু লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু, এগুলো সব লেখা যাবে ডেট ডাটা টাইপের উপর। ঠিক যা যা নাম্বার ডাটা টাইপের উপর লেখা যায় তা তাই ডেট ডাটা টাইপের উপর লেখা যাবে। তার মানে
you can make a arithmetic operation in the data type. So what is your age? এই কোশ্চেনটা যদি আমি ডাটাবেসকে করি তাহলে ডাটাবেস আজকের ডেট এবং ইওর ডেট অফ বার্থকে মাইনাস করতে পারে, মাইনাস করে বলতে পারে যে দিস ইজ ইওর এজ, ওকে এরকম। সো ডেট ডাটা টাইপ, ডেট ডাটা টাইপের উপর আমাদের অনেক ডিটেলস পড়াশোনা আছে, আমাদেরকে প্রচুর হোম স্টাডি করতে হবে ডেট ডাটা টাইপের উপরে। ডেট ডাটা টাইপ সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে আমাদের কী কী দুর্গতি হবে আমি বলি। We cannot develop any kind of payroll software. We cannot develop any kind of attendance software. এই সফটওয়্যারগুলোতে আমরা হাতি দিতে পারবো না, যেগুলোতে টাইম ডেট ঘন্টা বের করতে হয়, এগুলোতে ডেট ডাটা টাইপের প্রচণ্ড পরিমাণে ভূমিকা আছে। এই জিনিসগুলো মাথায় মাথায় রাখবেন এবং এগুলো সবই সেলফ স্টাডির মধ্যে পড়ে, এইরকম ব্যাপার না যে আমাকে পড়াতে হবে, মানে আমি ইন্ট্রোডাকশন করে দিলেই স্টুডেন্ট পড়তে পারবে এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের এখন মূল টার্গেট হচ্ছে আমাদের সেলস টেবিল, যেটা ছাড়া আমাদের প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে না, এবং আমি ফ্রন্ট এন্ডে চলে যেতে চাই। আমি এখানে যথেষ্ট রিভিউ হয়েছে আমাদের, আর রিভিউ প্রয়োজন নাই, ক্রিয়েট টেবিল রিভিউ হচ্ছে, অল্টার রিভিউ হচ্ছে, ইনসার্ট কোড রিভিউ হচ্ছে, আবার কপি কোডও রিভিউ হলো, ঠিক আছে, ট্রিগার রিভিউ হচ্ছে, এভরিথিং ইজ রিভিউ। লাস্ট পাঁচটা ক্লাস আমরা শুধু রিভিউর মধ্যে আছি। স্যার এরকম স্যার দুই চারটা প্রজেক্ট করলে তো ডাটাবেস স্যার অনেক ভালো হয়ে যাবে তাহলে। আমি আমি রেকর্ডিং এ রেকর্ডিং অফ করে একটা কথা বলি, যে সেলস এখন দেখেন সেলস টেবিলে রেকর্ডিংটা স্যার দিয়েছি, সেলস টেবিলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই সেলস টেবিলে একটু চিন্তা করে দেখেন, খুব ক্রিটিক্যাল একটা টেবিল, তাই না? কোনো কিছুই কপি করার নাই, এক একটা জিনিস এক এক জায়গা থেকে আসছে, তিনটা ফরেন কি, একটা প্রাইমারি কি, একটা সিকোয়েন্স। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ম্যাথামেটিক্যাল অপারেশন আছে, সেটা হচ্ছে পেয়েবল মানি স্ট্যাটাস, পেয়েবল মানি, ভ্যাট, টোটাল বিল, এগুলো একটাও মানুষের দ্বারা করানো যাবে না। মানুষ যদি কাস্টমারকে সামনে রেখে যোগ বিয়োগ গুণ ভাগ করতে চায় তাহলে ক্যালকুলেটরে যতটুকু সময় নষ্ট করবে ততটুকু সময়ে জনপ্রিয়তা ওই দোকানে থাকবে না এবং ভুল হতে পারে। সেই কাজগুলো আমরা ট্রিগারকে দিয়ে করাবো, ঠিক আছে। তাহলে দেখা গেল যে এই টেবিলের প্রচণ্ড পরিমাণে মাথা খাটাতে হবে আমাদেরকে। তো যেহেতু ট্রিগার আমাদের কন্ট্রোলে আছে, সো আমাদের টেনশনে কিছু নাই, আমরা টেবিলটার দিকে একটু মুভ করি। Create table cells. Invoice number, number. আমি এভাবে বের করে রাখি, ঠিক আছে। Number 6. স্যার সেলস টেবিল তো স্যার অলরেডি ক্রিয়েট করা, স্যার সেলস টেবিল ক্রিয়েট করা, জি স্যার, শিওর দেখি, জি স্যার, জি স্যার 100% শিওর, ফাস্টার দিয়ে ক্রিয়েট করা ছিল, ভেরি গুড। আচ্ছা সেলস টেবিল ক্রিয়েট করা, তাহলে কি কাজ বাকি আছে? আমরা সিকোয়েন্স কি করেছি সেলস টেবিলের? জি স্যার সিকোয়েন্স করা হয়েছিল, জি স্যার সিকোয়েন্স করা হয়েছিল। ওকে, তাহলে ফরেন কিও করা আছে, সিকোয়েন্স করা আছে, তাহলে বাকি আছে কি? দুটো ট্রিগার গুলো করতে হবে, টোটাল বিল, ভ্যাট, পেয়েবল, টোটাল বিল, টোটাল বিল, ভ্যাট, পেয়েবল মানি, স্ট্যাটাস, ট্রিগার গুলো করতে হবে। ট্রিগার করতে হবে, তাই না? জি স্যার। ওকে, এটা ট্রিগারটা কেমন ট্রিগার এটা খেয়াল করে দেখেছেন? যদি আমি অর্ডার আইডিটা লিখি তাহলে সে অর্ডার টেবিলে যাবে, যে দেখবে আমি কি ফুড অর্ডার করেছি, তাই না? তারপরে সেই ফুডটার প্রাইস দেখতে যাবে আরেকটা জায়গায়। চিন্তা করতে পারছেন? সেই ফুডটার প্রাইস দেখতে যাবে, তার মানে আপনি ড্রিম করেন, আগে ড্রিম করেন, আমি কাজটা করে দিচ্ছি। স্যার ফুড আইটেম অর্ডার টেবিলে স্ট্যাটাস যদি স্যার 1 হয় অথবা 0 হয় তাহলে স্যার এটা মানে হচ্ছে সেলস টেবিলে স্যার আসবে, স্যার এরকম ছিল না?
হ্যাঁ না ব্যাপারটা এরকম না মানে স্যার যদি প্রোডাক্টটা থাকে তাহলে 1 হবে যদি না থাকে তাহলে 0 হবে আপনি রাইহান ইন্টারফেসিংটা এখন চিন্তা করেন না আমরা আমরা কাস্টমারকে ওই ডেটা দেখাবই না যেটার স্ট্যাটাস 0 মানে এখানে ব্যাপারটা হচ্ছে যখন আমার আমার এমপ্লয়ি একটা প্রোডাক্ট সেলস করছে ইনভয়েস নাম্বারটা সে অটোমেটিক্যালি পেল ইন্টারফেসে এটাকে সে টাইপ করতে হবে না কিংবা টাইপ করার প্রয়োজন নাই আচ্ছা তারপরে সে দেখতে পেল যে একটা ফুডের অর্ডার আসছে ফুড আইডি অ্যাকচুয়ালি এই ফুড আইডির অর্ডার আসছে সে এটা দেখতে পাবে অ্যাকচুয়ালি সে তো দেখতে পাবে অর্ডার আইডি তার মানে অর্ডার আইডিটা সে যখন ইন্টারফেসে লিখবে তখন ফুড আইডি এবং কাস্টমার আইডি অটোমেটিক্যালি আসবে মানে ইউজার ইন্টারফেসটা চিন্তা করেন যখন আমি আমার ইউজার ইন্টারফেসে ফুড আইডি আর কাস্টমার আইডি কি কাস্টমার দেখতে পাবে ফুড আইডি এটা তো সেলস কে করছে সেলস করছে ম্যানেজমেন্ট সেলস করছে ম্যানেজমেন্ট এটা তো ম্যানেজমেন্টের জন্য সো ম্যানেজমেন্টের জন্য সো এটা কাস্টমার দেখতে পারতো দরকার নাই কাস্টমার তো জানে সে কি অর্ডার করেছে সো আমি যখন আমার কম্পিউটারে স্ক্রিনে আমি যখন অর্ডার আইডিটা লিখব তখন আমি যখন অর্ডার আইডিটা লিখব তখন ইনভয়েস নাম্বার ফুড আইডি এবং কাস্টমার আইডি অটোমেটিক আমি দেখতে পাবো এটাই তো হওয়া উচিত জি স্যার এটাই তো হওয়া উচিত আমি তো টাইপ সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি আমি তো আমি মানুষকে তো এত কাজ করাতে পারি না আমি লিখলাম অর্ডার আইডি সাথে সাথে কম্পিউটার সিস্টেম আমাকে একটি ইনভয়েস নাম্বার জেনারেট করে দিল সিকোয়েন্স থেকে আমাকে বললো এই অর্ডারে এই ফুডটা এবং এই কাস্টমারটা অর্ডার করেছে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি তখন টোটাল বিল ক্রিয়েট হবে এই টোটাল বিলটা কিভাবে ক্রিয়েট হবে ওকে ফাইন আমরা দেখে আসি কিভাবে ক্রিয়েট হবে এই যে ফুড আইডি এই টেবিলে যাবে কে যাবে আমাদের ট্রিগার যাবে নিজে থেকে যাবে যার পরে সে দেখবে এইটার ফুড আইডি প্রাইস কত এখান থেকে সে প্রাইসটা দেখবে ওকে প্রাইসটা দেখার পরে সে এখানে এসে বলবে না কোয়ান্টিটি না 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 প্রাইসটা কোয়ান্টিটির সাথে কানেকশন করো না না ওটাও না সে হ্যাঁ প্রাইসটা নিয়ে আসবে ঠিক আছে এবং সে আবার জাম্প করে যাবে কোথায় ফুড আইটেম অর্ডারে জি স্যার ফুড আইটেম অর্ডারে যাবে এখান থেকে কোয়ান্টিটির সাথে ক্যালকুলেশন করে জি স্যার এই কোয়ান্টিটির সাথে ক্যালকুলেশন করবে ঠিক আছে জি স্যার তবে টোটাল বিল স্যার শো করবে তার মানে সে কিন্তু জাম্প করে দুটো জায়গায় যাবে যার পরে সে চেক করে আসবে আসার পরে সে টোটাল বিল নিজে থেকে বানিয়ে দিবে ভ্যাটটা নিজে থেকে ক্যালকুলেট করে ফেলবে পেয়েবল মানিটাও ট্রিগার বানিয়ে দিবে স্ট্যাটাসটাও ট্রিগার নিজে বানিয়ে অ্যাকচুয়ালি এখানে ইউজারের কিছু করার ক্ষমতা নাই ইউজার শুধুমাত্র একটা ওয়ার্ড টাইপ করবে কম্পিউটারে দ্যাট ইজ অর্ডার আইডি অথবা বারকোড থেকে স্ক্যান করবে আর তার একটা বাটন থাকবে বাটনে সে ক্লিক করবে টোটাল কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের একটা স্মার্ট ট্রিগার বসাতে হবে এবং ট্রিগারটা খুবই স্মার্ট মানে তিনটা টেবিলের মধ্যে ক্যালকুলেশন করা ডাটা ফ্লো ইজ ভেরি কমপ্লেক্স ওকে এবং এটাই হবে আপনাদের চূড়ান্ত এক্সপিরিয়েন্স ট্রিগার এবং ফাংশন নিয়ে মানে চূড়ান্ত লেভেলের এক্সপিরিয়েন্স ট্রিগারের কাজ পিএলএস